ঢাকা বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যান চলাচল করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। পুলিশ জানায়, মহাসড়কের এলেঙ্গাতে 300 মিটার এলাকায় উন্নয়ন কাজ চলমান থাকা ও ওই অংশে খানাখন্দের কারণে পরিবহন ধীরগতিতে চলাচল করছে, ফলে মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ বাড়ায় গতকাল সন্ধ্যা থেকে ওই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।